নজর রাখবো যে খবরের দিকে। গঙ্গা ভাঙনের কবলে মালদার রতুয়া, একের পর এক ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে নদী গর্ভে এবং ভেঙে পড়তে দেখা যাচ্ছে গাছ সহ বেশ কিছু ঘরবাড়ি। সেক্ষেত্রে আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার বাসিন্দারা, এবং যদিও প্রশাসন নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে, তবে আতঙ্কে কিন্তু দিন কাটাতে হচ্ছে এবং দুঃস্বপ্নের রাত গুনছে সেখানকার নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা। গঙ্গা ভাঙন মালদার রতুয়ায় দেখতে পাচ্ছেন সেই ছবি, এবং উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে সেখানকার বাসিন্দাদের। যদিও প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করা হচ্ছে যাতে এই ভাঙন রোধ করা সম্ভব হয়, তবে ভাঙন কিন্তু প্রতিদিন চিন্তা বাড়াচ্ছে, উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রশাসন এবং বাসিন্দাদের। বাড়িঘর ভেঙে পড়ছে, নদী গর্ভে মিশে যাচ্ছে ঘরবাড়ি, দেখতে পাচ্ছেন সেই ছবি।